আমি উপস্থিত আছো কলগাছিয়া রাজাচকর খারবাল্লি গাঁওত আর খারবাল্লি গাঁওর প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে গড়াখন কবলত পরিছে আর গড়াখনের কবলত পড়ার কারণে এইখন বিদ্যালয়ের কেইবা শতাধিক ছাত্র ছাত্রীর বহুত অসুবিধা হয়েছে যার ফলত এইখন বিদ্যালয় বেলেগ এখন ঠাইত লই যাব লগা হয়েছে মোর সতীর্ত সাংবাদিকে সমগ্র দৃশ্য দেখাব যে খরালির সময়ত গড়াখহনীয়ায় কি ধরনের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যার ফলত এইখন বিদ্যালয়ের কেইবা শতাধিক ছাত্র ছাত্রীয়ে যমর যাতনা ভুগিব লগা হয়েছে সরকার আছে প্রশাসন আছে তেওঁলোকে আজিলৈকে কোনো ধরনের ব্যবস্থা লওয়া নয় যার ফলত এইখন বিদ্যালয় ইতিমধ্যে পক্ষী বিদ্যালয়খন ইতিমধ্যে সম্পূর্ণরূপে বেঁকী নদীত যা যাব লগা হয়েছে মোর সতীর্থ সাংবাদিকে সমগ্র দৃশ্য দেখুৱাই আছে বারে বারে বিভাগীয় কর্তৃপক্ষক জনোৱার পিছতো এইখন বিদ্যালয় গড়াখহনীয়ার পৰা রোধ করার কারণে সরকার বা প্রশাসনে কোনো ধরনের ব্যবস্থা নলওয়ার ফলত এইখন বিদ্যালয় আজি বেঁকী নদীত সম্পূর্ণরূপে যা যাব লগা হয়েছে এইখন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আছে অভিভাবক আছে আর শিক্ষক আছে আমি তেওঁলোকৰ পৰা জানিবলৈ যত্ন করিম যে এইখন বিদ্যালয় বেঁকী নদীর বুকুত যা যাওয়ার পিছত এইখন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বা অভিভাবক সকলের কি ধরনের অসুবিধা হয়েছে সেয়া আমি জানিবলৈ যত্ন করিম। কি ধরনের অসুবিধা হয়েছে আপনার? এটা তো বহুত অসুবিধা হয়েছে, রাস্তাঘাট নাই আমার, নদী এই খরালি মাহতে নদীও ভাঙি আছে খরালি মাহত, এটা সরকারে কোনো ব্যবস্থা লইছে না নরিছে সেইটো একটা কথা, কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ জানাইছো সরকার সোনকালে আগবাড়ি হোক নদী বান্ধাটো দিয়ক, লড়া ছোৱালী লেখাপড়া বহুত অসুবিধা হয়ে আছে, সরকারে কোনো ব্যবস্থা লওয়া নাই কিন্তু সোনকালে ব্যবস্থাটো লোক। বিদ্যালয়খনের লগতে অঞ্চলের ঘর দোয়ার কি? ঘর দোয়ার তো নাইকিয়াই হয়ে গেছে, বহুত ঘর দোয়ার নষ্ট হয়েছে, খেতি বাতি বহুত নষ্ট হয়েছে, কি করা যাব এটা সরকারে সেইটো ব্যবস্থা লওয়া নাই কিন্তু সোনকালে ব্যবস্থাটো লোক লাগে, সরকারে কোনো ব্যবস্থা লওয়া নাই, কোনো এমপি এমএলও অহা নাই, কোনো ব্যবস্থাই লওয়া নাই, কি কম এতিয়া ভোটের সময় ভোটের সময়তে খালি আহে ভোট খান লবার কারণে এতিয়া কইছো আর ভোট নিবার আহাতে আমি কোনো এমপি এমএলও ভোট নিদো আর বলে কইছো কইছে আর ভোট নিদো। হয় এয়া আছিল ইয়াৰে এজন স্থানীয় ব্যক্তির মন্তব্য, তেওঁলোকে কৈছে যে কেবল ভোটের সময়ত ভোট লওয়ার কারণে আহে কিন্তু পরবর্তী সময়ত এই অঞ্চলের যেখানি জনসাধারণ আছে তেওঁলোকৰ কোনো খবর নোলোৱাৰ অভিযোগ উত্থাপিত হয়েছে। বিদ্যালয়খন অলপ আঁতৰত ছাত্র ছাত্রীসকলক টিন পাতেরে চালি বান্ধি তেওঁলোকক পাঠদান দি আছে, আমি তাত যাবলৈ যত্ন করিম আর ছাত্র ছাত্রী আর শিক্ষকসকলৰ পৰা জানিবলৈ যত্ন করিম যে এইখন বিদ্যালয় ভাঙি যাওয়ার ফলত তেওঁলোকৰ কি ধরনের অসুবিধা হয়েছে। হয় বিদ্যালয়খন ইতিমধ্যে নদীর বুকুত সম্পূর্ণরূপে যা গৈছে আর যার ফলত টিনের চালিরে এইখন ঠাইত আনি তেওঁলোকে বিদ্যালয়খন স্থাপিত করবলগা হয়েছে। মোর সতীর্থ সাংবাদিকে দেখাব সমগ্র দৃশ্য যে গড়াখনের কবলত পড়ার ফলত এইখন বিদ্যালয় আজি টিন পাতর চালিরে তেওঁলোকে এই এনে ধরনের বিদ্যালয়খন চলাবলগা হয়েছে। প্রায় 4 শতাধিক ছাত্র ছাত্রীক এই ধরনের তেওঁলোকে মুকলি আকাশের তলত বা সামান্য টিন পাতর চালির তলত তেওঁলোকে উন্মুক্তভাবে তেওঁলোকক পাঠদান দিব লগা হয়েছে। মোর সতর্ক সাংবাদিকে সমগ্র দৃশ্য দেখুৱাই আছে। বিদ্যালয় ভাঙার ফলত আমার বহুত অসুবিধা হয়েছে, বহুত অসুবিধা হয়েছে, কি বিচারা এতিয়া কি লাগে তোমালোকর? বিল্ডিং লাগে। আপনার বিদ্যালয় ইতিমধ্যে নদীর বুকুত যা গেছে, কি ধরনের অসুবিধা হয়েছে? ছাত্র বহুত অসুবিধা হয়েছে, আমার পড়াওতো অসুবিধা হয়েছে, একটা ক্লাসত পড়ালে আর বেলেগ ক্লাসত পড়াব নোৱাৰি, পিছত আমার আহা যাওয়াতেও অসুবিধা হয়েছে, বহুত অসুবিধা, নাওত মানে নাওত তেখেতরও তো হেঁটে করবো লাগবে না, এই এইটো পাৰত আহিলে আর তাতে সেইটো পাৰত যাওতে মানে বহুত টাইম লগাই দিয়ে, মানে টাইমেরও বহুত হেল্পফুল হয়ে গেছে, আমার বহুত অসুবিধা হয়ে আছে, বিশেষ ছাত্র ছাত্রীর পড়াশোনাতেও বহুত অসুবিধা হয়েছে। এটা ভাল জায়গাত কিবা এটা ছাত্র ছাত্রীর কারণে কিবা এটা করলে যাতে ছাত্র ছাত্রী ভালকে পড়িব পারে, এইটো চরত স্কুল বহুত স্টুডেন্ট আমার, পাঠদান দিয়ার অবস্থা আছে নাকি এখন বিদ্যালয়ে? অবস্থা মানে আমি দিয়াছো কোনো মতে আর আমার যে মানে যেখানি আমি পারু যেনকে পারু মানে বহুত চেষ্টা করে আছো তেখেতক কিবা এটা মানে শিকাবলৈ, কারণ তাতে তো আমার স্কুল ভাঙি গৈছে, নদীয়ে হেৰি লৈ গৈছে স্কুলটো, তো দিয়াছো। সরকারের ব্যবস্থা তো এনে লওয়া নাই, তথাপি এটা কি বিচারে আছে? এখন ভালো জায়গা দিলে স্কুলটো ভালো হয় আমার, গৃহরও দরকার আছে আমার। কি নাম আপনার বিদ্যালয়? 8-6 নম্বর খারবালি প্রাথমিক বিদ্যালয়। ছাত্র ছাত্রীর সংখ্যা কি? 400-র উপর। হয় এ আছিল
প্রাথমিক বিদ্যালয়খনৰ এজন শিক্ষয়িত্ৰী আৰু তেওঁলোকে কৈছে যে ইতিমধ্যে তেওঁলোকৰ বিদ্যালয়খন নদীৰ বুকুত জাহ যোৱাৰ ফলত তেওঁলোকৰ বহুত অসুবিধা হৈছে চৰকাৰ বা প্ৰশাসনক তেওঁলোকে অনুৰোধ জনাইছে যাতে এইখন বিদ্যালয় গৃহৰ লগতে যাৱতীয় আসবাবপত্ৰ ইতিমধ্যে তেওঁলোকে চৰকাৰ বা প্ৰশাসনে যাতে ৰেডি কৰি দিয়ে বা বনাই দিয়ে তাৰ কাৰণে এইখন বিদ্যালয়ৰ এজন শিক্ষয়িত্ৰীয়ে আমাক জানিবলৈ দিছে পৰৱৰ্তী সময়ত অসম চৰকাৰ বা বিভাগীয় কৰ্তৃপক্ষই কি ধৰণৰ ব্যৱস্থা লয় সেয়া লক্ষণীয় হ'ব। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।